তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষে আমি তোরে একটা কথা বলি এখন আগে কোন কবিরাজের কাছে গেছ না গেছস এটা তো বুঝছ কোরআনের ক্ষমতা বেশি বিশ্বাস করস কোরআনের ক্ষমতা বেশি বিশ্বাস করস আমার এখানে আসার পরে বুঝছিস তো অবস্থা বুঝছিস তো এই দেখ দেখ তোর মত আটকে লাগে লাগে হ্যাঁ

যে ব্যক্তির সাথে ভালো ব্যবহার করো তাহলে তারা তোমাদের ভালো ব্যবহারে সে কি হবে ইসলামে আকৃষ্ট হবে ঠিক আছে এখন আমি তোমার সাথে ভালো ব্যবহার করলাম এই জন্য তুমি আবার তারে কোন আক্রমণ করবা যে হুজুর আমরা তো ভালো ব্যবহার করছি আমি আর না 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 আমি জামু গাম আমার ভালো করতে না আমি জামু গাই এমন জায়গা জামা আর আমুনার কাছে বসে আমি না শুনছেন আপনারা সবাই আমি বলি না ওই বলতেছে ঠিক আছে এমন জায়গা সে চলে যাবে আর জীবন নিচে কোন রুগী আছে সেটা হলো পরের কথা মোট কথা তুমি আসবা এটা ঠিক আছে আমি ওর শরীর আটকে না আমার মুসলমান আমার শরীর আটকাইলাম না সমস্যা কথা কথা ক্লিয়ার আমি আটকাই না না আটকাই সেটা আমার ব্যাপার

আমি এখন তোমারে যাইতে বলি না তুমি বলতো সার জীবন আসবা না কথা সঠিক তো ওর জায়গা খারাপ থাকে তোমরা ওই জায়গায়তে সারা দিন ঘুমাইবা খাইবা এটা তোমাদের ইচ্ছা ও ওখানে ওর বাড়িতে খাইলো না দাইলো ঘুমাইলো না কি করলো একা থাকবে না একা বিল্ডিং এ যাবে না একা মার্কেটে যাবে এটা ওর ইচ্ছা ঠিক আছে তারপরে ওর মা বাবা ছেলে সন্তানের সাথে ঝগড়া করলো কি করলো না স্বামী স্ত্রী কি করলো কিনা ওইটা ওদের ফ্যামিলি ব্যাপার তুমি কোন উсила স্বরূপ যে আমি আবার হুজুর আসছি ওর সামিল হয়ে ঝগড়া করছে আবার আসি ও কেন আবার একা একা ঘুমাইছে এই সমস্ত কোনো বাহানা চলবে ঠিক আছে কোনো বাহানা চলবে তুমি আপনি তো আমার সারছেন আমার বাইরে তো সারেন নাই পরে সবারকে আমি তোমার সাথে যে ভালো আচরণ করতেছি এটা তো আমি তোমার জন্য ভালো করতেছি নাকি তোমাদের ধর্ম আছে ভালো আচরণ করো ঠিক আছে প্রতিটা ধর্মই আছে যে যে ধর্মের হোক না কেন আমি যে যে ভালো আচরণ করতেছি তোমার জন্য অসংখ্য ধন্যবাদ আমি তোমাকে ভালো জানাই আমি তুমি আমার কাছে আসছো এই জন্য আমি তোমাকে স্বাগত জানাই ঠিক আছে সুতরাং আজকে থেকে আমার রুগী এখান থেকে এখন থেকে সুস্থ ওকে ঠিক আছে তো এই যে এখন তারা তিনটা লোক তারা ধরে আনছে আমার রুগী এখান থেকে এখন তারে চলে যাবে ঠিক আছে হাইটা সুন্দরভাবে চলে যাবে ঠিক আছে ঠিক আছে তো পরিপূর্ণভাবে সুস্থ করা তুমি এখান থেকে চলে যাবে আমি দেখো কিছু দেখছো আমি কিছু করি না ভালো ব্যবহার করলাম এরা এতদিন ভালো জায়গা যাইতে পারে না কবিরাজের কাছে গেছে না আচ্ছা যাও

আর জীবন আত্মনা তো তোমার কোন ভাই ব্রাদার কোন আত্মীয় সজন কোন বন্ধু বান্ধব না দিবা তোমার এর শরীর বন্ধ করছই বা করি নাই সেটা দেখার বিষয় না ঠিক আছে জি কারণ আমি তোমার সাথে ভালো ব্যবহার করছি তুমি আমার সাথে ভালো ব্যবহার করবে না করবে কি তাহলে আমার সাথে ভালো ব্যবহার করার দায়িত্ব হলো আমার এই বয়ে জস্পিন কাছে আর আসবা ঠিক আছে ঠিক আছে এদের সবার কাছে বাপ সবার স্বামী কই এদের কাছে বাপ সবার আমার মাফ করে দেন আমার করে দেন

যদি জেসমিনের কাছে আসি আপনি শাস্তি দিবেন যা শাস্তি দিবে তা ঠিক আছে তো আমার কোন কথা নাই তুমি মুখ দিয়া বলছো ঠিক আছে এখন তোমার শাস্তি হলো তুমি সুন্দর ভাবে চলে যাবে আমরা সবাই তোমার মাপ মাফ করছে না পোরা সবাই মাফ করছে দেখছো আমরা কত ভালো না আচ্ছা দেখো আমি তোমার ইচ্ছাগুলো নাটকে দিতে পারি না তোমার মারতে পারি না কিন্তু আমি কি সেটা করছি আচ্ছা

আর কোন ছাপা পাওয়া আছে তোমার এই ঘরের আশেপাশে ওর কাছেও যাবে না সবার বলে আজকে অন্তর সরে যাইতে ওকে বলে হুজুরে বলছে অন্তর ঘরের পাশে ধরে যাবেন মিরপুর কালাপানি হ্যাঁ মিরপুর কালাপানি কত নম্বর এটা মিরপুর ভালো নম্বর হ্যাঁ মিরপুর মিরপুর কালাপানি মসজিদের লগ থেকে তোমরা সবাই ওখান থেকে সরে যাবে ওকে ধন্যবাদ যাও আস্তে

আমরা কষ্ট দিচ্ছি ঠিক আছে সুতরাং আপনি যেহেতু ভালো ব্যবহার করছেন আল্লাহর কোরআন দিয়ে কাজ করেন আপনি অন্য অন্য কবিরাজ যারা আর ভালো কাজ করতে পারেন আপনি আসছে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে তো সুতরাং তুমি যেহেতু আমাদের মুসলমান হ্যাঁ সুতরাং তুমি তার কাছে আসছো বিভিন্ন সমস্যা করছো আলহামদুলিল্লাহ ভালো ঠিক আছে আমি কাজ করি সব ভালো ভালো না সুতারাং তাদের সাথে যদি তুমি আমার এখানে আমি তোমার কথা শুনছি হ্যাঁ তো সুতারাং তুমি আমাদের মুসলমান আল্লাহ নিজে বলেছেন ইন্নামাল মুসলিমুন আইকুয়াতুন ফাসিউ বাইনাহুম মুসলমান মুসলমানের ভাই তুমি যদিও এই জিন জাতি হও কিন্তু তুমি মুসলমান সুতরাং তুমি আমার মুসলমান ছিলাম না আর কি ও হুজুর দা এমনি যা করছে না করছে কিন্তু আমার স্বামীরে মুসলমান বানাইছে

বড়টা এখন আমি ওটা বডি দিয়ে কাজ করে দেবো হ্যাঁ আমি কাজ করে দিলাম ঠিক হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তুমি একটু সামনে আসো তো আপনি স্যার হ্যাঁ সোকে দেখেন না সব শেষ করে দিয়েছে হুম আরে পুরো ক্ষতি করে দিয়েছে হ্যাঁ আমার কথা কইবে না আমার লগে কথা কইবে না আমার লগে কথা কইবে এই কথা বল কি সমস্যা করছ তোর কল বল তোর কর কথা বল জলদি আদি রাও

চোখ ভালো করে আবদুল্লাহ মেয়ে এখন রাখে দিলাম জলদি কর তার চোখ দিয়ে এখনই আল্লাহ আলমের পুত্রে সুস্থ করে দিবি চোখটা নষ্ট করছ ভেসার দাও রুটে ভেসার দাও

आस्ते वाला शर्त दफ करते हैं घर पे तेज़ माले लग जाएंगे ताऊ बस वनेस्टी बस वो तुम वाले मज़े कहाँ दिलाता है वन शॉप से ना सलमाती माते तिमाइल टाइम का तिमाइल से अपने बजाम बजाम नस्ल बैठे बाद में सलमाती माते मैं एरेज़ी गुरा ना दे दिगुरा एरेज़ी गुरा मैं आओ इधर का संग्रह बस

बोर्नो तो थम गया है है हमारा खारा पानी दिखावा है अरे खा अरे कर ले दरवाजा सुनो हां سلمتی माता तुम्हें विद्यम करा देला सोया तो मैं जाऊं जाऊं मैं सब के बता जाए سلمتی माता तुम्हें विद्यम करा

হ্যাঁ বস কথা বলো আম্মু এখন কি অবস্থা হ্যাঁ এখন তো চৌকে দেখো আলু শরীর আলো কেমন লাগে হালকা লাগে শরীর হালকা লাগে দেখো হ্যাঁ ভালো করে দেখো

আল্লাহ তুমি আমার শক্তি 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 ফিরে দাও বলো মুখ দিয়ে বলো তোমার ফিরে দিবি ইনশাল্লাহ এখনই কাজ চলতেছে ঠিক আছে বসো বসো বলুন বসো বসো আবার বসো 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 তুমি দাঁড়াইতে পারবো আল্লাহ দিলে তুমি দাঁড়াইতে পারবো আল্লাহ তোমার সব ফিরে দিবে ইনশাল্লাহ আমি চেষ্টা করলে আল্লাহ তোমার সুস্থ করবে তোমার মনে বিশ্বাস

আলহামদুলিল্লাহ ওই জিদও চলে গেছে এবং তার সাথে একটি ভালো মোমিন জিন ছিল নাম হলো রানী আমি তার নাম রেখে দিছি এখন আবদুল্লাহ তার বাবার নাম যেহেতু তার বাবার নাম আবদুল্লাহ আমি মুসলমান নাম রেখে দিছি আমেনা এটা ও স্বামীর নাম আবদুল্লাহ সুতরাং আব্দুল্লাহর মেয়ে এখন আমি রেখে দিলাম আমেনা আলহামদুলিল্লাহ আমার মুমিন জিনের সাথে অ্যাড হয়ে গেছে আমার মুমিন জিন দিয়ে সেই মেয়েটির আলহামদুলিল্লাহ অনেক কাজ করেছে বলছে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যায় মেয়েটি আলহামদুল্লাহ অনেকদিন স্বাভাবিক হাঁটতে পারেন আলহামদুলিল্লাহ আপনাদের দেখেন দাঁড়াও তো একটু দাঁড়াও 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 দাঁড় হ্যাঁ দাঁড়াও দাঁড়াও হ্যাঁ স্বাভাবিক দাঁড়াও ইনশাল্লাহ দাঁড়াও হ্যাঁ হ্যাঁ হাঁটতে পারবো ইনশাল্লাহ ওইটা দেখেছা বিটি উপ এখন হাঁটতে না আচ্ছা যাও আলহামদুলিল্লাহ ধরো আচ্ছা ওকে 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 ধর বসো 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 ওইদিকে ফিরো ওইদিকে ফেরো ওইদিকে ফেরো আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন দেখেন জিন মানুষের কত ক্ষতি করে আপনারা ভিডিওর ভিতরে দেখতে পারবেন এই মেয়েটির চোখটিও নষ্ট করে দিছে তার সময় শরীরের বিভিন্ন শারীরিক ক্ষতি করেছে এবং তার হাঁটা চলাও বন্ধ করে দিয়েছে আল্লাহ এই থেকে আমাদের সকল মা বোনকে হেফাজত করুক সকল ভাইদেরকে হেফাজত করুক ভাই যেই পরিবারে জিনে আক্রান্ত হয়েছে ওই পরিবারই জানে জিন ওই পরিবারে কত কষ্ট এই যে তারা জামালপুর সেই সরিষাকান্দি সরিষা বাড়ি থেকে আসছে তারা সকাল কয়টা বাজে রওনা দিচ্ছে জানি না সকালে ভোরে রওনা দিছে পাঁচ টিপে রওনা দিচ্ছে আমার এখানে আসছে তো সুতরাং ভাই অনেকজনে কমন বক্সে বিভিন্ন মন্তব্য করেন যারা যে মন্তব্য করেন আপনারা সরজমিনে আসেন আমার এই ঠিকানা দেওয়া আছে আমি যেই জায়গায় রুগী দেখি গাজীপুর দুই নং ওয়ার্ড লতিপুর কেন্দ্র মসজিদ এখানে আমি রুগী দেখি সব সময় এক একটা রুগীর কাজ করি কিন্তু নিজের চোখের পানি অনেক সময় চলে আসে এই যে আমার সামনে যে মেয়েটি বসা আছে এই মেয়েটির দিকে তাকালে আপনি যদি সরাসরি দেখতেন তার অবস্থা আপনার চোখের পানি আপনি রাখতে পারতেন না কারণ দুইটা চোখ তার নিয়ে গেল অথচ চোখে সে দেখতো আগে তার কথা বলার জবানটা আলহামদুলিল্লাহ এখনো কিছুক্ষণ আগে কথা বলতে পারোন এখন কথা বলতে পারছে ঠিক না বলতে পারেন এখন আলহামদুলিল্লাহ আগেও পারছে কিন্তু এখনো বন্ধ ছিল তো যা হোক আলহামদুলিল্লাহ জবানটা এখনো বন্ধ করে রাখছে আলহামদুলিল্লাহ জবানটা খুলে গেছে আল্লাহ যেন তার জবানের মতন তার চোখ এবং তার হাটাও আলহামদুলিল্লাহ আল্লাহ যেন তাকে সুন্দরভাবে সুস্থ করে দেয় সকাল আমিন আল্লাহ রাব্বুল আলমিন যেন আমার এই বোনকে সুস্থ করে দেয় সে স্বাভাবিক জীবনে চলে যায় তাকে যেন একটা আল্লাহর কুদরতি অনুযায়ী হুকুম অনুযায়ী বিবাহী দিতে পারে আল্লাহ যেন হ্যাঁ বিবাহ হয়েছে নাকি আলহামদুলিল্লাহ তাও যেন সে সুন্দর জীবন যাপন করতে পারে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে নাকি সুখী থাকতে পারে তা আমি সকলের কাছে দোয়া চাই এই বোনটির নাম কি আয়সা আল্লাহ যেন তাকে পরিপূর্ণভাবে সুস্থ করে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখী হয়ে যায় আল্লাহ যেন তার চোখের সব দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয় তার জবান এবং হাঁটাচলা ফিরিয়ে দেয় সুতরাং আমি সকল ভিউয়ার্স এবং আমার সকল দর্শকের উদ্দেশ্যে আমি বলছি যারা আমার ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক আমার নাম মোহাম্মদ মুফতি আবু বকর সিদ্দিক আমার ইউটিউব চ্যানেলের নাম আবু বকর ডাকাই ভিজেট আমার চ্যানেলের নাম আবু বকর ডাকাই ভিজেট আপনারা যদি আমাকে আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল আমার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক আমার স্যানেল নাম আবু বকর ডাকাই ভিজেট আমার ফেসবুক লাইকও আছে আমার ফেসবুক ফেজও আছে আমার ফেসবুক ফেজের নাম হলো মুফতি আবু বকর সিদ্দিক এখানেও আপনারা যে আমার ঠিকানা পেতে পারেন আর আমি যে জায়গায় রুগী দেখি বাংলাদেশের যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখবেন বাংলাদেশের গাজীপুর জেলার দুই নং ওয়ার্ড লতিপুর কেন্দ্র মসজিদ আবদুল্লাহ মুন্সিবারি দুই আমি রুগী দেখি আপনারা যদি আসতে চান তাহলে যে যে জেলা থেকে আসেন না কেন আপনারা সরবতর সাবার রপ্তানি প্রক্রিয়াকরণ রপ্তানিতে আসবেন ওখানে নাই আপনারা ফোন দিলি আমাকে পেয়ে যাবেন আমার সাথে যোগাযোগ করার সময় প্রতিদিন সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত আপনারা ফোনে যোগাযোগ করতে পারবেন আর আমার রুগী দেখার সময় হলো সকাল নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত আমি রুগী দেখি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে সকল বজ্জিন থেকে হেফাজত করে সকলকে পাশক্ত নামাজ এবং কোরআন চলা তৌফিক দান এখন কথা বলো কথা বলো আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও